নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার সাধারণ মানুষের মধ্যে এবার মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা, সেই জন আরোগ্য যোজনার আওতায় যে যে সুবিধা রয়েছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে আজও যেটা লক্ষ্য করা গেছে যে ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে স্বাস্থ্য বিমা পৌঁছে দিতে এবার চিফ মিনিস্টারের জন্য জন আরোগ্য যোজনা 2023-এর সূচনা করা হয়। এরই অঙ্ক হিসেবে নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হয়, যেখানে আজ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর উত্তম ঘোষ। সকলের উপস্থিতিতে আজকে এই জন আরোগ্য যোজনার অনুষ্ঠানের সূচনা করা হয়েছে এবং পাশাপাশি বিশেষ করে লক্ষ্য রাখা হচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন, সাধারণ মানুষের কাছে কিভাবে এই জন আরোগ্য যোজনা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে এবার কাজ করছেন। তবে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কি উঠে আসছে, কি বলছেন শুনব। কর্মসূচি তার অঙ্গ হিসাবে আগরতলা প্রতিটি ওয়ার্ডে যারা এখনো আগে আমাদের আয়ুষ্মান ভারত বাড়ি সংরক্ষণের এবং আমি বলবো রাজ্য সরকারের নিজস্ব চিন্তাভাবনায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং ওনার প্রচেষ্টা যারা যখন আয়ুষ্মান কার্ড কেন্দ্রীয় প্রকল্পে আওতায় দেওয়া হয়েছিল রাজ্যবাসীকে, যারা বার্ষিক প্রায় 4,15,000 ব্যক্তি যারা এই সুবিধা গ্রহণ করতে পারেনি বা করা সম্ভব হয়নি তাদের প্রত্যেককে এই আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল থেকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হচ্ছে, যারা তাদের প্রত্যেকটি করিয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো যে আমাদের সারা ভারতের জন্য প্রধানমন্ত্রী যেটা আয়ুষ্মান কার্ড করেছেন এটা হচ্ছে একটা এত বড় স্বাস্থ্য প্রকল্প বা বিমা প্রকল্পপত্র নেই। এই ক্ষেত্রে আবার ত্রিপুরা রাজ্যে প্রথম ভারতের কোনো রাজ্যে সকল অংশের মানুষকে এই এই আওতায় আনা হয়েছে। এই ক্ষেত্রে সারা রাজ্যের মানুষের সঙ্গে আমরা প্রত্যেকে আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজ অর্থাৎ আজকে এই ক্ষেত্রে সার্বিকভাবে এই কর্মসূচির পূর্ণরূপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে আজ 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ত্রিপুরার সমস্ত জনসাধারণের স্বাস্থ্য বিমার আওতায় পৌঁছানোর জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।